আজ থেকে বছর দেড়েক আগে শুরু হয়েছিল বাংলা ধারাবাহিক সাত ভাই চম্পা। এতদিন ধরে দর্শকদের মধ্যে ভীষণ উন্মাদনা সৃষ্টির পর আগামীকাল শেষ হতে চলেছে ধারাবাহিকটি। এই প্রসঙ্গে পারুল বলেন, সাত ভাই চম্পা ধারাবাহিকে পারুলের জার্নিংটা যেখানে শেষ হওয়ার কথা ছিল সেখানেই শেষ হচ্ছে। সে তার সাত ভাইকে ফিরিয়ে পেয়েছে এবং ফুল থেকে তাদেরকে মানুষ রূপে আনতে পেরেছে, কারণ সে তার মাকে কথা দিয়েছিল পারুল সবাইকে ক্ষমা করাতে বিশ্বাস করেন। শেষ অবলীল শুভ অশুভ লড়াইয়ে শুভ শক্তির জয় হয়। রানী পদ্মাবতী যে এতকাল কারাগারে বন্দী ছিল সে মুক্তি পেল এবং সেনাপতি রাঘবের সঙ্গে একটি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এবার তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। তাই আগামী দিন পারুল সেনাপতির তার বাবা মা ও সব সাত ভাইকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে চলেছে। সেনাপতি রাঘব বলেন, এই মুহূর্তে আমার গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। আমাদের ধারাবাহিক শুরু হয়েছিল পারুলের একটা জানি দিয়ে, গল্পটা শুরু হয়েছিল রানী পদ্মাবতী সাত ছেলে ও এক মেয়েকে নিয়ে। রানী পদ্মাবতী সতীন মণিমল্লিকা ও বাকি সতীন মিলে ওই সাত ভাইকে চুরি করে নিয়ে যায় এবং মাটিতে পুঁতে দেয়। সেখানে থেকে সাত ভাই সাতটি ফুল হিসাবে সামনে আসে। এরপর পারুল কিভাবে তার সাত ভাইকে উদ্ধার করে আর শেষ পর্যন্ত কি হয় মণিমল্লিকার, সেটাই ধারাবাহিকের শেষ পর্বের চমক।